150টা ভিডিও আপলোড করে ফেলেছি, না 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 ভুল হচ্ছে, 200টা ভিডিও আপলোড করে ফেলেছি, কিন্তু এখন আমার ভিডিওতে ভিউজ আসছে না। ওই 3-4টি ভিউজ আসছে, কোনো কোনো ভিডিওতে 10-15টাও আসছে, আসছে না বলাটা ভুল হবে, এরকমই আসছে, কিন্তু 100টা পার হচ্ছে না। তো দেখুন, এখানে একটা প্রশ্ন সবার মনে জেগে উঠবে যে আর কটা ভিডিও আপলোড করলে এই 10-15টা ভিউজের কিছুটা আমি ছাড়তে পারবো। হ্যাঁ দেখুন, এইরকম প্রশ্ন উত্তর আমি আজকে এই ভিডিও দিতে চলেছি যে কতগুলো ভিডিও আপলোড করার পর আপনার চ্যানেলটা বুস্ট করবে। ঠিক আছে, হয়তো আপনি টাইটেলটা দেখে বুঝতেই পেরেছেন। তো চলুন টানে এগিয়ে যাই, এগিয়ে যেটাকে বাড়িতে পরিচয় করি, আমার হচ্ছে প্রদীপ সরকার, আপনাদের চলবেন আজকের এই ভিডিও, আমার চ্যানেলে স্বাগত। দেখুন বন্ধুরা, প্রথমে একটা কথা না বলেই নয়, এখন ইউটিউবে দেখার লোকের থেকে বানানোর লোক বেশি। ঠিক আছে, হ্যাঁ দেখার লোকের থেকে বানানোর লোক বেশি, তো এখন কম্পিটিশনটা খুবই হাই। এতটা আগে আগে এতটা ছিল না, 2015-16 সালে এতটা ছিল না, কিন্তু এখন প্রচণ্ড হাই। এখন যেটা দেখা হয় যে কার ভিডিও কতটা ভালো, কার টাইটেল কতটা ভালো, কার থাম্বনেল কতটা ভালো। দেখুন একটা কথা না বললো না, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি যে আপনার ভিডিওতে ভিউজ না আসার মেন কারণ হচ্ছে টাইটেল আর থাম্বনেল, এই দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। দেখুন কোনো একটা ব্যক্তি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে, আপনি ভিডিও আপলোড করছেন, তার কাছে নোটিফিকেশানটা গেল, নোটিফিকেশানটা কিন্তু তার থাম্বনেলটা দেখা যাবে না, সেখানে টাইটেলটা দেখা যাবে। তো টাইটেলটা খুবই ইম্পর্ট্যান্ট, আর সবথেকে বড় কথা হলো দুটো জিনিসই ইম্পর্ট্যান্ট, টাইটেল অ্যান্ড থাম্বনেল। অনেকে আছে যারা যে থাম্বনেল বুঝতে পারে না, সে টাইটেল পরে, টাইটেল বুঝতে পারে না, সে থাম্বনেল পরে। ঠিক আছে, তো এই দুটো জিনিস যেদিন আপনি ঠিকঠাক লাগাতে শিখে যাবেন, সেদিন আপনার ভিডিওতে আপনি অসংখ্য ভিউজ দেখতে পারবেন। ঠিক আছে, তো এবার আসল টপিকের উপর কথা বলি যে কতগুলো ভিডিও আপলোড করার পর আপনার চ্যানেলটা বুস্ট করে। দেখুন মিথ্যে সত্যি কী, দেখুন এখানে কোনো রকম কোনো দ্বিধা নেই আমার বলতে। একটা কথাই বলবো, দেখুন ইউটিউবে কোনো রকম ফিক্সড টাইম হয় না। যদি আপনি ভেবে থাকেন যে আমি 200টা ভিডিও আপলোড করার পর আমার চ্যানেলটা ইউটিউব নিজে থেকে গ্রো করে দেবে, এরকমটা কোনোদিনই হয় না। যদি এরকমটা হতো তাহলে প্রত্যেকটা ইউটিউবার্সই তারা একদিনে 10-15টা করে ভিডিও আপলোড করতো এবং খুব অল্প সময়ের মধ্যে 200টা ভিডিও কমপ্লিট করে ফেলতো এবং তার চ্যানেলটা গ্রো করে যেত। দেখুন এরকম কোনো রকম ক্রাইটেরিয়া ইউটিউবের জগতে নেই। যদি আপনি ভেবে থাকেন যে আমাকে 300টা ভিডিও আপলোড করতে হবে, আমাকে 65টা ভিডিও আপলোড করতে হবে, তারপর আমার চ্যানেলটা গ্রো করবে, এরকম কোনো রকম প্রশ্নের উত্তর নেই। যদিও বা শুনে থাকেন তাহলে ভুল শুনেছেন, ইউটিউব এরকম কোনো রকম ক্রাইটেরিয়া বলেনি যে এতগুলো ভিডিও আপলোড করার পর আপনার চ্যানেলটা বুস্ট করবে। দেখুন ইউটিউব এখানে এটা বলছে যে আপনি ঠিকঠাক কাজ করুন, যদি আপনি ঠিকঠাক কাজ করেন তাহলে আমরা সাহায্য করবো আপনাকে উপরে নিয়ে আসার। অ্যালগোরিদমের খেল চলে, প্রথমে আপনাকে অ্যালগোরিদমটা বুঝতে হবে। ঠিক আছে, ইউটিউব এটাই বলছে। আর সবথেকে ইম্পর্টেন্ট যে জন্য দুটো জিনিস সেটা না বললে না আমাকে বেঁধে যাচ্ছে, সে দুটো হচ্ছে টাইটেল আর থাম্বনেল। এই দুটো ঠিকঠাক করুন ভাই, ভিডিওতে অসংখ্য ভিউজ দেখতে পারবেন। আরেকটা কথা না বললে না, যদি আপনার চ্যানেলের বয়স 3 বছর বা 1 বছর হয়ে গেছে তাহলে সেটা ছেড়ে দিন, যেহেতু ওই যে আপনি 1-3 বছর যে শিখলেন সেই শেখাটা আপনি অন্য একটা চ্যানেলে কাজে লাগান। আপনার এই চ্যানেলটা ডেট হয়ে গেছে, হ্যাঁ এখানে 4-5টা ভিউজ আসবে, তার উপরে আসবে না। ঠিক আছে, আর একটা নতুন চ্যানেল বানান, এখানে যে আপনি 3-1 বছর ধরে যা যা শিখলেন সেই সব নলেজ দিয়ে এখানে এক করে ভিডিও আপলোড করুন, এতে আপনি খুবই বেনিফিট হবেন খুবই অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। তো আশা করছেন ভালো করে বুঝে গেছেন যে কোনো রকম টাইম ফিক্স নেই, আপনি ভিডিও আপলোড করতে থাকুন, যতটা ভিডিও আপনার ভালো হবে ততটা আপনি ভিউজ কালেক্ট করতে পারবেন। যেদিন দেখবেন যে আপনার ভিডিওতে রিটার্নিং ভিউজ জ্যাদা আসছে তখন আপনি বুঝতে পারবেন যে আমার ভিডিওটা ভালো হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। তো চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, চলুন দেখা হচ্ছে পরে, বাই বাই, নমস্কার।